गुड मॉर्निंग फ्रेंड्स, गुड मॉर्निंग एस फैमिली। तो बजे हे 5:45, हमें चले 5:35 चले हाँटते। क्या कि विकेले जेहेतु हाँटा हा से कारण सकाले हाँटी एन अभी हाँटे अभी ओखने आर एक आलदा किछु एक्सरसाइज फेक्सरसाइज कर दाड़िए से छत्ताय हाँटे। तो ভালো লাগছে। কদিন দু দিন বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া ছিল সকালবেলা, আজকে আর হাওয়া নেই, আজ একটু গরম গরম। যেন আমরা হাঁটছি, সূর্য অলরেডি উঠে গেছে, এই যে অবি হাঁটছে, দেখো সূর্য উঠে গেছে, এই যে হাঁটছে অবি। তো আমাদের এদিকে সব ছাদ একচি অ্যাকচুয়ালি মেলানো, 6টা ব্লক, সেই কারণে ও এদিকটা হাঁটছে আমি এদিকটা হাঁটছি। চলো হেঁটে নি। হাঁটা হয়ে গেল, এখন এক্সারসাইজ শুরু। দুজনাই শুরু করে দিয়েছে, অত শুরু করে দিয়েছে, আমি এখন করব ও এদিকে, আমি এদিকে। চলো এক্সারসাইজ করে নি, তারপর চা টা খাব। চান করে পূজক দিয়ে এখন ব্রেকফাস্টে দই চিড়ে কলা আর গুড় খাচ্ছি, গুড় দিয়ে। আর এই পাউডার গুড়টা যেটা মোর থেকে, মোর ডিপার্টমেন্টাল স্টোর থেকে এনেছিলাম, সেটা ভালো, অর্গানিক গুড়গুলো ভালো, অর্গানিক। চিনি খাওয়ার থেকে গুড় খাওয়া ভালো, তো সেই কারণে আমরা বুঝি। এবার ভাবছি লিকুইড গুড়টাই এনে রাখবো। হ্যাঁ সেটা আনা যায়, দামা হসপিটাল থেকে ফোন আসছে দেখছি। এখন হচ্ছে 11:30, অভি গেছে স্পন্দন হসপিটালে, মায়ের একটা ইউরিন কালচারের রিপোর্ট আনার ছিল, ওটা আনতে গেছে, ওটা বিকেলে হসপিটালে নিয়ে যেতে হবে। আর আমাদের পাশে বাড়িতে কীর্তন হচ্ছে, কিছু শোনাচ্ছে, আমি দরজা বন্ধ করে একটু কথা বলছি, তোমাদের হয়তো ডিস্টার্ব হবে, বেশি বলবো না, কতক্ষণ চলবে জানি না। আর রান্না চাপিয়ে দিয়েছি, তো চলো রান্না বান্না করে নিই, এবার বিকেলের আগে মনে হয় না আর কথা বলতে পারবো। তো সবই আসলে ডাক্তারের সাথে একটু কথাও বলে আসবে, এখানেও ডাক্তার আসেন ওই যেখানে মাকে এখন দেখছে সেই দামা হসপিটালে, তো এখানেও বসেন, তো যদি পারে একটু কথা বলে আসবে। তো চলো রান্নাবান্না সেরে নিই, কাজকর্ম সেরে নিই। গুড আফটারনুন বন্ধুরা, স্পন্দনে এসেছি, একটা মায়ের রিপোর্ট ছিল ইউরিন কালচারের, ওটা 3 দিন পরে দিত, তো ওইটা নিতে এলাম। এখন প্রায় 11:20 বাজে, তো রিপোর্টটা নিলাম, নিয়ে এখন বাড়ি যাচ্ছি। আজকে সত্যি মুশকিল। যাই হোক, বাজে 2:20, খেতে বসলাম আমরা এখন। আজকে মেনু হচ্ছে, আজকে শনিবার, ডাল, ঢেঁড়স আলু ভাজা, চাটনি, পোস্ত আর সজনেটা আলু বড়ির তরকারি বেগুন দিয়ে। আর সকালে শশা এনেছিল, শশা খাওয়া হয়নি, তো এই শশাটা কেটে নিলাম, শশা খাবো। চলো খেয়ে নিই, চলো আজকে লাঞ্চ হয়ে যাক, তারপরে মেঘলা করছে, বিকেলে বৃষ্টির ফোরকাস্ট আছে, জানি না কি হবে, সেই বুঝে কাজ করব। বৃষ্টি হয় কিনা ওটা তো যেতেই হবে। চলো ঠিক আছে। এখন ওই যে 4:20, অবি এই মাত্র বেরোলো, আজকে অবি একাই গেল, বললো থাক আজকে আমি গিয়ে ঘুরে আসি, তোমাকে আর যেতে হবে না। তো বৃষ্টিটা যাই হোক খুব ভালো হয়েছে যে বৃষ্টিটা হয়ে গেল, একটু ঠান্ডা ঠান্ডাও হয়ে গেছে, আর এখন রোদ রোদও রয়েছে, অসুবিধা নেই, সেই জন্য ও বাইকেই বেরিয়ে গেল। আর একটুখানি আমরা চিন্তিত আছি মাকে নিয়ে, তার কারণ হচ্ছে মায়ের সব রিপোর্ট একদম ঠিক আছে, কিন্তু ক্রিয়েটিনটা কমছে না, এটা বেড়েই চলেছে, তো সেইটা নিয়ে একটু বুঝতে পারছি না এখন কি করব। তো আজকে একটুখানি পরামর্শও করবে, ডাক্তারের সাথে সকালে কথা হয়েছে, তো রাত্রিরেও একটুখানি কথাবার্তা হবে। আর চিন্তা ভাবছি আমরা যে ডায়ালিসিসটা শুরু করে দেবো নাকি ইয়ে করব, ডাক্তার তো বলছে করলেও করা যায়, না করলেও এখন অসুবিধা নেই, কিন্তু আমরা সেটা বুঝতে পারছি না কি করব। তো এই বিষয়ে দেখা যাক, একটু আলোচনা করবে ও, তারপরে
একটু ঘুরে আসুক, তারপরে আমরা আলোচনা করব যে কি করা উচিত এখন। ডায়ালিসিসটা শুরু করে দেবো নাকি মাকে এখন ওরকমই চলবে, ওষুধ দিয়ে যেমন চলছে কিন্তু হচ্ছে না, ক্রিয়েটিনটা তো বেড়েই চলেছে। তো এবার ডাক্তার বললো 14 অবধি দেখবে, 14 অবধি দেখে ডায়ালিসিস শুরু করা থেকে এখনই করে দেয়া ভালো, এটা আমরা ভাবছি। এখনও কিছু আমরা ডিসিশান নিতে পারিনি, দেখা যাক আজকের দিনটা বা কালকের দিনটা যাক, তারপরে আমরা ডিসিশান নেব যে কি করব। যদি আজকের মধ্যে ডিসিশান হয়ে যায় তোমাদের সব জানিয়ে দেব। তো চলো, ও তো একা গেল, আমি বিকেলে একটুখানি ছাদে ঘুরে আসব, তারপরে সন্ধ্যাবেলা এসে কি হলো না হলো সব জানবো, তোমাদেরকেও সব জানাবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে 5:45। তা আজকে আমি নিজে একাই এলাম, শ্রাবণ থেকে একটু রেস্ট করছে, রোজই তো এসছে এতদিন বেচারা, তা আমি নিজে এসছি একা একা। দেখি একটু মাকে দেখে নিই, তারপর তোমাদের বলছি। এটা টেকনো ইন্ডিয়া ডামা হসপিটাল, তা এখন মাকে দেখে এলাম। আর আমাদের শিশুদার সঙ্গেও কথা বলে এলাম, দেখা করে এলাম, তা তোমাদের রিপোর্ট দিচ্ছি। ভালো লাগলো, মানে চারিদিকে এখানে ভালো মেনটেন, ওয়েল মেনটেন হসপিটাল, অ্যালং উইথ স্টাফ অ্যান্ড অল, সব খুব ভালো মেনটেন, খুব ভালো হসপিটালিটি এখানকার। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন প্রায় 6:30 বাজলো, একটু শিষ্যেন্দুদার সঙ্গে দেখা করলাম, মায়ের সঙ্গে দেখা করলাম, মা খুব ভালোই আছে। আর শুধু ওইটা ব্যাপারটা যেটা আছে সেটা তো আছেই, এখন আজকের টেস্টে তো 7.4 বললো ক্রিয়েটিনিন, মানে কন্টিনিউয়াসলি বেড়ে যাচ্ছে, এটা একটা বিরাট কনসার্ন আমাদের। সকালে ডক্টরও কথা বলেছিলেন আমার সঙ্গে, তখন ক্রিয়েটিনিনটা বেড়ে চলেছে, বাকি ইউরিন টিউরিন সব ভালো হচ্ছে, মানে আর কোনো অসুখই নেই, আর কোনো প্রবলেমই নেই, শুধু এই ব্যাপারটা রয়েছে। তা শিষ্যেন্দুদা বললো যে ডক্টরের সঙ্গে কথা বলবে রাত্রিবেলা, হ্যাঁ কথা বলে আবার, মানে যে ডক্টর দেখছে আমার মাকে, তা কথা বলে দেখি কিছু একটা ডিসিশন নেবেন উনি, তারপর আমাকে আমাদেরকে জানাবেন। হ্যাঁ রাত্রিরে যখন বাড়িতে আসবেন তখন কথা বলবেন, কেন আমাদেরই ফ্ল্যাটে থাকেন, মানে আমাদেরই বিল্ডিংয়ে থাকেন শিষ্যেন্দুদা। চলো এখন আমি বেরিয়ে যাই, সমন্তি বাড়িতেই আছে, আবার গিয়ে ওখানে কথা বলবো। হাই গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 8:20, তা বাড়ি চলে এলাম, বাড়ি চলে এলে সমন্তিকে সব কিছু বললাম, স্ট্যাটাস যে কি কি হলো ইনফেকশনের ব্যাপারটা, আবার এখন রাত্রিরে আবার কথা বলবে যেটা বললাম, শিশুদুরা কথা বলবে ডক্টরের সঙ্গে, আমাদের জানাবে এবার কী করতে হবে। ইন দ্য মিন ওয়াইল একটু আউট অফ টপিক বলছি, সেটা হচ্ছে যে কয়েকটা কমেন্টস দেখলাম, কমেন্টস তো অনেকেই দিচ্ছ, ভালো লিখছ, আর যারাই লিখছ খুবই ভালোভাবেই লিখছেন। তা অনেকের একটা কমপ্লেন্ট আছে, এখনই সামান্তির কাছে একজনের ফোন এসেছিল, উনি বলছেন যে আমরা ক্যাম্প খাটে মাস হই কেন। তা মিসেস রিনা রে ওয়াহি আর গৌরী ঘোষ, হট করেই এলো 2 ঘন্টা আগেকার কমেন্ট, এই দুটোতে আমরাও ফিল করছি জিনিসটা, যে ওনারাও এটা বুঝতে চাইছেন যে সবাইয়ের এত সুন্দর সুন্দর বেড রয়েছে, মানে যেরকম থাকে মধ্যবিত্ত, মায়ের ক্যাম্প খাট কেন। আচ্ছা আশেপাশে কীর্তন হচ্ছে, কেউ মারা গেছেন ভদ্রমহিলা বয়স্ক, তার জন্য কীর্তন করছে, একটু ডিস্টার্বিং হচ্ছে। এবার কুইকলি বলছি যে এই যে বলেছে মা ক্যাম্প খাটে কেন শোয়, ওখানে আমাদের না আগে একটা ভালো ডিভান ছিল, আর ডিভান মানেই তো স্টোরেজ আছে, তো যখন মা বাবা আলাদা ফ্ল্যাটে থাকতেন, যখন মা এখানে চলে এলো বাবা এক্সপায়ার হওয়ার পরে, তখন ওই রুমটা এই জন্য দেওয়া হয়েছে, প্রথম কথা ওখানে ওয়াশরুম আছে, ইমিডিয়েট মায়ের ইউরিনের প্রবলেম আজকে তো বুঝতেই পারছ, তো সঙ্গে সঙ্গে মাকে দৌড়তে হয় একটু জল খেলেই সঙ্গে সঙ্গে। এবার ওখানে ডাইপার পরতো মা। এবার ব্যাপার হচ্ছে যে ডাইপার আমরা অ্যামাজন থেকে এত বড় বড় প্যাকেট কিনে আনতাম সব একসঙ্গে 6টা 7টা এরকম, যা 6টা করে দিত। যাই হোক, ওখানে একটা খাট ছিল, খুব সুন্দর ডিভান খাট ছিল, আমরা ছোটোর মধ্যে হলেও খুব দামি না হলেও খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছিলাম ঘরটাকে, স্পেসিয়াস ওখানটা। এবার মায়ের জিনিসপত্রগুলো এক্সট্রা এসছে যেটা এক্সপেক্টেড ছিল না, ঠিক আছে, এই রুমটাতে এই খাটটা আছে, মাকে ইউজ করতে বলা হয়েছে, কিন্তু হাইট এত হাইট সে উঠতে পারবে না, এসিতে উনি শোন না, মা বাবা দুজনেই না, সঙ্গে সঙ্গে কাফ হয়ে যাবে পরের দিন, এইসবগুলো কনস্ট্রেন্স আছে। আমরা চাইবো না কোনোদিন, শ্রাবন্তীও চায় না, আমিও চাই না, সৌমি মানে চায় না,
আর যে ওনার কষ্ট হোক কোনো, কিন্তু ওই ক্যাম কার্ডটা টেনে আনতে হয়েছে ওখান থেকে। ওখানকার সব আইটেম মানে ডিসপোজ করে দিয়েছিলাম আমরা, কিন্তু ক্যাম কার্ড রাখতে হয়েছিল গদি, কেন মা কমফোর্টেবল হতে অনেস্টলি স্পিকিং এই এই খাটে শুতে পারতো না, গদি খাটে শুতে পারবে না, যেহেতু ওনার ওয়েট বেশি আর ইউরিনের প্রবলেম, তাই জন্য ঢুকে যাবে গদিতে শুলে। তাই জন্য বাবুজি আর কি তক্তা দিয়ে ওটা ক্যাম খাটটা নিজে বানিয়েছিল, মানে নিজে আছে তারপরে তাতে প্লাই দিয়ে স্পেশালি, আর দুটো ছিল এরকম, একটা স্ট্যান্ডবাই ছিল সেটাতে দিয়ে দিয়েছে একটা। হ্যাঁ, এইটা ইন্টেনশনালি ওনারই জন্য রাখা, ওনার জন্যই বানিয়েছে এটা। আর আপনারা যারা বলছেন তারা ঠিকই বলছেন যে সব জায়গায় সবকিছু ঠিকঠাকই রয়েছে, একটা মধ্যবিত্ত ওখানে কেন এরকম থাকবে, কারণ হচ্ছে এইটা, কেন কি এইগুলো আমি লিখে লিখে আমরা আর তো মুডই নেই এখন যে ওরম করে বসে বসে, কেন সবসময় ওই চিন্তাই আর ওই কথাই বলছে যে কি। আর ওই যে পেটিগুলো দেখছো, ওই পেটিগুলো তো ডিভানে যত জিনিসপত্র আমাদের ছিল সেইগুলোই পেটি করে করে ওর নিচে রাখা, রাখবো কোথায় একদম, কেন ওগুলো তো ডিভানের মধ্যে ছিল। এবার ওই যে পেটিগুলোতে মা বাবুজির যে জিনিসপত্রগুলো আমাদের ঘরে এসেছে ওই পেটিগুলোতেই আমরা ডিভানের জিনিসগুলো রেখে দিই, না এখানে কোনো স্টোর রুম নেই, এইগুলো সব ভরা, এই যে এই খাটটায় জায়গা আছে সব ভরা আমাদের ব্যাগড আপ। এবার এমন জিনিস হয় যেটাকে ফেলতেও পারবে না, দিতেও পারবে না, আবার ইউজও হবে না, মানে এরকম জিনিস যেগুলো গিফট পেয়েছো পেয়েছো এরকম সব রয়েছে, তা কোথায় কি করব আমরা। ওখানে ওই ক্যাম্প খাটটা ব্যাপারে আমি শর্টকাটে বলে দিলাম, ক্যাম্প খাটটা কারণ হচ্ছে এইটা। তাহলে বুঝতে পারছো মানে মেন মায়ের প্রবলেম আজকে থেকে না, ইউরিনের প্রবলেম মায়ের বহু বছর ধরেই, তো মানে মা ডাইপার ইউজ করতো প্লাস ওই ক্যাম খাটে ছাড়া শুতে পারতো না বলেই ক্যাম খাট। তো আমরা কোনো মাকে কষ্ট দেওয়ার জন্য বা কোনো ইয়ের জন্য ক্যাম খাট করিনি বা কোনো মানে ইয়েতে করিনি, কোনো শখে করিনি, মায়ের যেটা জরুরি সেইটাই করেছি। তো এটা তো তোমাদের খারাপ লাগবে নিশ্চয়ই, আমরাও দেখলে বলবো যে আমরা এই খাটে শুচ্ছি উনি কেন লোহার ক্যাম খাটে শুচ্ছে, সেটা আমরাও অবশ্য আমাদেরই ভুল হয়েছে যে আমরা আগে ডিসক্লোজ করিনি যে রুমটা কনজেস্টেড কেন, রুমটা কনজেস্টেড কেন। এবার জিনিস তো এত হয়ে গেছে, দুটো ফ্ল্যাটের জিনিস বুঝতেই পাচ্ছো, ওখানকার ফ্ল্যাটের জিনিসও আমরা সব ফেলতে পারিনি, কিছু তো ইমোশনাল থাকে না, মায়েরও তো কিছু আছে জিনিসপত্র, তো সেগুলো ফেলতে পারিনি, তো আমাদের আনতে হয়েছে এখানে ওই বালতিটা যেটা তোমরা অনেকে বলেছো, অনেক জিনিস দিয়ে দিয়েছি আমরা, মায়ের চাল থাকতো ওই বালতিটা ঢাকনা সমেত, মায়ের চাল থাকতো। হ্যাঁ, তো ওই বালতিটা আমরা ইউজও করি না কিছুই না, ওটা ওখানেই রেখে দিই, মা দেখলে ভালো লাগে, এইসবই ব্যাপার আর কিছুই ব্যাপার না। তোমরা হয়তো অনেকে ভুল ভাবছো, এটা কোনো না ভুল ভাবে, আমরা ঠিক ভাবছি, তোমরা যদি তোমাদের কিছু কনফিউজ হয় তো এরকমই লিখে দেবে, আমরা নিশ্চয়ই জিজ্ঞেস করবে, আমরা কিচ্ছু মনে করব না, একদম মনে করব না, খারাপ লাগছে না, এটা আমরাও জানি না তোমরাও জানো না কি করে বুঝ। আচ্ছা সত্যি কথা বলি, যদি এইটাই আমরা অন্য কোনো ইউটিউবে দেখতাম আমরাও সেটা লিখতাম, হ্যাঁ আমরাও হয়তো আমরাও সেটা লিখতাম, অনেস্টলি বলছি, কিচ্ছু ফিল করবে না যে জিজ্ঞেস করেছো কেন, আরো যদি কিছু ক্লিয়ার করার থাকে, তোমরা যদি আরো কিছু জানতে চাও তো বলবো, আর যদি কোনো ভুল হয়ে থাকে কারেকশন করবো। ঠিক আছে, রাখছি, বানিয়েছি আমার জন্য দুটো পরোটা, আমি দুটো পরোটা দুটো রুটি খাবো বলেছিলাম, পটল ভাজা আর দিনের সবজি। হ্যাঁ, এই খাওয়া মানে পটল ভাজা আর ইচ্ছাটা তো কিছু নেই, বলে দুটো রুটি দুটো পরোটা খাওয়া, ঠিক আছে তো চলো সবকিছু তো শুনলে সারাদিনের, তা একটা গান গেয়ে দিচ্ছি আজকে। হ্যাঁ, কেন কি অনেকদিন কিছু হয়নি, সব দুঃখের মধ্যেও সুখে থাকা উচিত না। ওহরে তাল মিলে নদী কে জল মে, নদী মিলে সাগর মে, সাগর মিলে কোন সে জল মে কোই জানে না। ওহরে তাল মিলে নদী কে জল মে, নদী মিলে সাগর মে, সাগর মিলে কোন সে জল মে কোই জানে না। ওহরে তাল মিলে নদী কে জল মে, গাইবাতে ইচ্ছে নেই, তাও একটু করলাম, একটু চেঞ্জ না, অনেকে তো পছন্দ করে। তো যাই হোক, সবাই খুব ভালো দেখো, আজকে এখানে শেষ করছি আমরা ব্লগটা, আনসার্টেন, তোমাদের দুয়ায় রয়েছে জানি, তোমাদের প্রেয়াস রয়েছে, আর আবার কালকে আসছি। হ্যাঁ, আবার কাল দেখা হবে, আবার কালকে আসছি, চলো।
গুড নাইট এখানেই শেষ করলাম হ্যাঁ গুড নাইট সবাই ভালো থেকো পরিবার নিয়ে গুড নাইট শুভ রাত্রি জয় গুরু ওম সাই রাম সাই বাবা আর সারা এখন এন্ড ফাইনালি জয় হিন্দ জয় হিন্দ